কালার অন্য কালারও আছে দেখ কি করে রাই দাঙ্গ মুশি মুশি এগুলো কামড় একটা দিয়ে দিলে কি করবা এনে খুঁজে খুঁজে পোকা বের করছো কেন এখানে মুশি আছে এখানে মুশি চলো আমরা ফুল দেখতে আসছি ফুল দেখো তোমরা পোকা টোকায় বেড়াচ্ছো কেন এটা কি দাঙ্গ মুশি সাফন কি এটা পোকা পোকা এমনে ধরছে কামড় দিবে না না কামড় দিবে না কি পাইছো তুমি দাঙ্গ মুশি ও আল্লাহ এটা কি পোকা এ বাসা নিয়ে যাবা এটা কি জিনিস নিয়ে যাও বাসায় দেখেন সবাই শানায় হাতের মধ্যে কি নিয়েছে একটা একটা পোকা নিয়েছে পোকা নিয়ে নাকি বাসায় যাবে এই বাগানটা না খুব বড় যে একদম অনেক বিশাল একটা ফুলের বাগান এরকম কিছু না ছোট বাগানটা বাট খুব সুন্দর করে এত সুন্দর করে ডেকোরেট করে রাখছে দেখলে খুব ভালো লাগে তো প্রতি বছরই আমি একবার করে এখানে আসি এবং এই সময়টা এখানে অনেক মানুষ দেখা যায় এই গার্ডেনটার নাম কিন্তু লিলি ফুলের গার্ডেন তো একটা নির্দিষ্ট একটা পার্ট এখানে এরকম গোলাপের গাছ লাগানো আছে আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার করছো তাই তো এখানে এত সুন্দর একটা ডিস্কো বল রাখছে ওয়াও এটা কি মা বল কোনটা করবে বলো এখানে এরকম ছোট্ট একটা জায়গা আছে একটা রুম ওইখানে এক্সট্রা কিছু টেবিলও রাখা আছে এখানে বসে সবাই খাওয়া দাওয়া করা বা একটু রেস্ট নেওয়ার জন্য এই জায়গাটা তোমার কি মেজাজ খারাপ খারাপ অনেক নাকি অল্প অনেক কেন মা কি হয়েছে আমি গেম করতে চাইলাম কিন্তু পারলাম না সরি বেবি আমি টাকার ব্যাগ যে কেমনে রেখে আসছি আমি বুঝতে পারলাম না আমি তো মনে করছি টাকা নিয়ে আসছি শানায়া তুমি কি স্যাড না স্যাড না স্যাড না আমার লোক কি শানায়া এটা আবার কেমন আইসক্রিম খাওয়া খালি একটু জিব্বা লাগায় টিং আমার মেয়ে আর এই যে আমার ছেলে ঘুরে ফিরে বলের পিছনে লাগছে গোলাপ বাগানে আসলে না আর এত সুন্দর সুন্দর কালারফুল গোলাপ দেখলে মনে হয় যে কি বাসায় গোলাপের চারা লাগায় একদম মানে ভরায় ফেলি একটা বারান্দার গার্ডেন হোয়াটসএভার কিন্তু আমি খেয়াল করে দেখছি যে গোলাপ লাগানোটাই হচ্ছে সবচেয়ে বেশি হার্ড আমি বেশ কয়েকবার আমার জীবনে ট্রাইও করে দেখছি গোলাপ লাগানো ও মাই গড গোলাপ গাছ কখনোই বাঁচে না হয় কি ফার্স্টে এত বড় বড় ফুল ফুটবে দুই তিনটা এরপর আস্তে ফুল ছোটো ছোটো হতে 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 পাঁচটা পাতা হয়ে যায় আমার অ্যান্ড দেন আমি ডিসাইড করছি যে না বাবা আমাকে দিয়ে গোলাপ মানে গাছ তো আমাকে দিয়ে হবে না এটার জন্য একটা যোগ্যতা লাগে তো আমি জাস্ট এরকম গোলাপ গার্ডেনে এসে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর গোলাপ ফুল দেখেই যাই আমি গোলাপ লাগালে কখনোই গোলাপ হয় না ওয়েল আপনাদের যদি আরও এরকম কোনো গোলাপ লাগানোর সুন্দর অভিজ্ঞতা থাকে তাহলে আমাকে বলতে পারেন যে কীভাবে চাষ করলে গোলাপ লাগালে কীভাবে মানে আসলে গোলাপটা ফুটবে বা বেঁচে থাকবে বেশি দিন গোলাপ ফুলকে ঋষি কি বলে জাপানিজে কি বলে সেটা সবাইকে বলো তো গোলাপ ফুল বারা বারা হ্যাঁ এইটাও কিন্তু একটা সিজন মানে এই যে এখন না এই সিজনটাতে আপনি কিন্তু জাপানের সব জায়গায় এরকম সুন্দর সুন্দর ফুল দেখতে পারবেন গোলাপ আর এই যে দেখেন এটাও কিন্তু কাইন্ড অফ একটা গোলাপ মানে এত সুন্দর গোলাপ আমি কখনো দেখিনি কি সুন্দর এই গোলাপটা আর একমাত্র গোলাপ ফুলেই আমি দেখি যে ধান আছে এছাড়া জাপানে খুব বেশি ফুলে ধান পাওয়া যায় না দেখি তো দেখি এটা কি পেয়েছো তুমি এটা একটা ফুল কি সুন্দর না এরকম দেয়াল জোড়া গোলাপ আর গোলাপ কি কিউট লাগে এই জায়গাটা আমার এই 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 জায়গাটা আমার সবচেয়ে পছন্দ জানি না বয়স আসছে কিনা বাট প্রতি বছর এই দেয়ালের সাথে একটা ছবি তোলার জন্য হলো আমি চলে আসি তো সামনে দেখছি না কই 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 সূর্যটা আজকে এত সুন্দর লাগছে ওই যে সূর্যটা এখানে না ছোট্ট একটা খালের মতো বানাই দিছে এরকম বিচে একটা খালের মতো বানাই দিছে যাতে এটা কিন্তু একদম পরিষ্কার রাখে আর কি কোনো শ্যাওলা টাওলা আলা নাই তো এখানে বাচ্চাগুলো এরকম নামে আর নেমে পানি দিয়ে খেলে পানি দিয়ে খেলতে যে বাচ্চারা পছন্দ করে এটার জন্য সুন্দর একটা ব্যবস্থা করা আছে আমরা এতক্ষণ যে এলাকায় ছিলাম সেই এলাকায় শব্দের যন্ত্রণায় কথার কোনো শব্দই পাওয়া যাচ্ছিল না পানির এত শব্দ ছিল ওখানে খুব সুন্দর একটা আর্টিফিশিয়াল ঝর্ণার মতো আছে তো ওইখানে আমরা গিয়েছিলাম
আর যে ঘটনাটা আজকে ঘটাইছি সেটা বলি। ইউজুয়ালি তো আমি আসলে বের হইলে দেখা যায় যে আমাদের সাথে আমাদের ওদের বাবা থাকে, যে কারণে টাকা নিয়ে বের হইলাম কিনা এটা আমার খুব একটা হেডেক হয় না। যখন আমি একা বের হই তখন তো আমি অবশ্যই চেক করে নিই। বাট আজকে যেটা হয়েছে, আমার মনে হচ্ছে যে আমার ব্যাগে টাকা আছে। ও আমাকে জিজ্ঞাসা করছিল তোমার কাছে টাকা আছে তো যখন চলে যাচ্ছিলো, আমি বললাম হ্যাঁ আছে, টাকা মানে ইয়েন আর কি। আমরা বাংলাদেশ থেকে আসছি 9 বছর, এখনও টাকা আমাদের ইয়েন হয় না আর কি, ইয়েন বলতে পারি না। যাই হোক, তো আমি চেক করছিলাম যে আমার কাছে আছে কি না, মানে চেক করি নাই, তখন আমি ভাবছিলাম আমার কাছে আছে। ওমা এখানে আসছে, আসার পরে সাফওয়ান শানায় তো বলছে ওরা গেম খেলবে, ওখানে একটা মেলার মতো ছিল, তো ওখানে গেছে গেম খেলতে। খেলতে যাওয়ার পরে আমি যখন টাকা পে করবো, ভাগ্যিস যে আগে পে করে তারপরে গেম খেলতে হয়, আগে যদি খেলে ফেলতো তারপর যদি আমি টাকা পেতাম না তখন কি একটা লজ্জার মধ্যে পড়তাম। তো এনিওয়ে যখন হচ্ছে খেলতে যাবে আমি তখন দেখছি টাকা নাই, তো আই লাইক হোয়াট। তারপরে আমাদের আর একটা ব্যাগ ছিল সাথে, আমি ভাবলাম যে ওই ব্যাগে তো অন্তত থাকার কথা, দেখি আর একবার দিয়ে, তো দেখি সেখানেও নাই। সর্বসাকল্যে আমার কাছে 200 ইয়েন আছে। 200 ইয়েন আসলে মানে জাপানিজ 200 ইয়েন আসলে কোনো কাজেই লাগে না, স্পেশালি যখন মেলা হয় তখন তো ওখানে কিছুই পাওয়া যায় না। খাবার কিনতে গেলেও 500 ইয়েন মোটামুটি লাগেই মিনিমাম। তো আমার বাচ্চারা অনেক লক্ষ্মী, আমি তাদেরকে বোঝায় বলছি যে এই এই সমস্যা হয়েছে, আমি ভাবছি যে আমি টাকা আনছি কিন্তু বাবার আমি আনি নাই। তো তারা বলার পরে তারা ব্যাপারটা বুঝতে পারছে এবং তারা কিছু বলে নাই, আমাকে বলছে যে মামা নেক্সট টাইম যখন আমরা আসবো তখন আমাদেরকে কিনে দিও। তো এই হলো আমার ছোট্ট সাফওয়ান, তার এত বুঝ, সে আমাকে কিছু বলে নাই, আমাকে বকাও করে নাই, বলছে যে ঠিক আছে মামা আমরা নেক্সট টাইম আসবো তখন কিনে দিও না মা। থ্যাংক ইউ সাফওয়ান, থ্যাংক ইউ শানায়া। তো এরকম এক্সপিরিয়েন্স আর কখনো হয় না, এই এটা আমি শেয়ার করলে বকা খাবো আমি জানি ওর বাবার কাছে, বাট তারপরও বললাম যে এরকম ঘটনাও ঘটে, তো বি কেয়ারফুল। আর আমি এখন চাইলেও কোথাও থেকে টাকা উঠাইতে পারবো না, যেখানে আসছি এটা আরও অনেক ভিতরে, তো এখানে দূর দূরে কোথাও টাকা উঠানোর কোনো বুথও নাই, কিছু নাই। আমার কাছে কার্ড আছে কিন্তু কোনো ওয়ে নাই, সো টাকা ছাড়াই এখন ওয়েট করতে হবে। তো আমাদেরকে 8টা পর্যন্ত এখানে থাকতে হবে, কারণ ও আমাদেরকে 8টার সময় নিতে আসবে, এখনও প্রায় ঘন্টাখানেক আছে। তো এনিওয়ে এখন অন্ধকার হয়ে গেছে, আমরা এখানে লাইটিং হয় রাতের বেলা খুব সুন্দর করে, ছোট্ট এলাকা, লাইটিংও ছোট্টই আর কি, বাট তারপরও একটা সুন্দর শো হয়, ওখানে যে ঝর্ণাটা আছে ওখানে সুন্দর একটা শো হয়, তো সেই শোটাও আমরা দেখবো আর কি এখানে সবাই মিলে বসে, তারপরে আমরা আস্তে আস্তে চলে যাবো। সাফওয়ান শানায়া তোমরা এখানে কি করছো, ঘুমাইতে চাচ্ছ? এখানে কি ঘুমানোর জায়গা আছে? আছে তো বাবা, ওই যে ওই যে আমাদের যে ওই যে ওইটা আছে না, ওইটার উপরে ঘুমাইতে পারবা, ওই যে আমাদের ম্যাট আছে ওখানে ঘুমাবা, ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারবা। তুমিও ঘুমাইতে চাচ্ছ, দুইজনই ঘুমাইতে চাচ্ছ, টায়ার্ড হয়ে গেছো? না ঠিক আছে চলো আমরা লাইটিং দেখে তারপর আমরা ঘুমাবো। এই যে ফাইনালি আমার পুচি টুচি ফুতা দুইটাই হচ্ছে যে টায়ার্ড হয়ে শুয়ে পড়ছে, একটাই যে আমার কোলের মধ্যে শুয়েছে আর একটা ওই যে হাই সাফু। তো আমাদের সময় হয়ে গেছে, আর হয়তো 10-15 মিনিটের ভিতরে ওর বাবাও চলে আসবে। যারা যারা আমাদের ব্লগ দেখেন আর ভালো লাগে তাদের রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলটাও ঘুরে আসবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন। আমাদের যারা পেজ থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে, তারাও প্লিজ পেজটাকে ফলো দিয়ে দেবেন। এখানে এরকম একটা রুম বানায় রাখছে, এখানে হচ্ছে যে প্রত্যেক আধা ঘন্টা পর পরে এরকম একটা মিউজিক দিবে, যে মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে আর কি, এরকম একদম সুন্দর একটা মিউজিক দেয়, এরকম লাইটিং হবে সকল বকর, এটাও কিন্তু সুন্দর একটা জায়গা। আর সামনে ওইখানে খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রির মতো বানায় রাখছে। হাই সাফু, তুমি এখানে কি করছো? এই জায়গাটা রাত্রেও সুন্দর, একদিন আমরা 9:30 পর্যন্ত ছিলাম, তো রাত 9:30-10টা পর্যন্ত আই গিয়ে সেটা থাকে, একদম আমাকে থামস আপ দেখাচ্ছে, আই ডোন্ট নো সেটা কি বোঝাইতে পারছে।